আচ্ছা তো আমরা প্লাস প্লাসে বেসিক কিছু যোগ বিয়োগ বাগুন এবং ইনপুট নিয়ে আউটপুট দেখানো এই বিষয়গুলো শিখেছিলাম আপনাদের হোমওয়ার্ক ছিল কিছু এক্সারসাইজ করা তো সেখানে আমি একটা প্রবলেম সলভিংয়ের লিঙ্ক দিয়েছিলাম এই লিঙ্ক থেকে বলেছিলাম কিছু কাজ করতে নাকি তো কিছু করছেন কিছু করতে পারেন না তো আমরা এগুলো একটু সলভ করি হ্যাঁ প্রথম দিকে আসলে প্রবলেম হ্যাঁ আচ্ছা করি সমস্যা নেই প্রথম থেকেই করি তো প্রবলেম সলভিংয়ের মেন বিষয় যেটা সেটা হচ্ছে প্রথমে প্রবলেম বুঝা আপনি প্রবলেমটা বুঝতে পারেন তাহলে কি জিনিসটা সহজ তো প্রথম প্রবলেমটা কি ছিল দেখেন ইনপুট টু নাম্বার অ্যান্ড ফাইন্ড সাম যে দুটো নাম্বার ইনপুট নেবেন সাম করবেন আমরা যদি বিষয়টা খুব সহজভাবে দেখি তো আমরা একটা ডিপ নিতে পারি ডিপের মধ্যে ধরেন একটা ইনপুট নিলাম আর একটা ব্রেক নিলাম ঠিক আছে আপাতত অথবা এরকম একটু সুন্দর করে করা যেতে পারে আমরা একটা ডিভ নিয়ে ডিপের মধ্যে এরকম একটা কিছু নিতে পারি একটা লেভেল নিতে পারি দিলাম হচ্ছে নাম ওয়ান ওকে আর আরেকটা ব্রেক ফাইন এই ব্রেকটা এখানে দিতে পারেন ঠিক আছে আর আরেকটা দিলাম হচ্ছে কি নাম টু তো আমরা জানি কোনো একটা ইনপুট থেকে যদি আমরা ডেটা নিতে চাই হ্যাঁ তাহলে আমাদেরকে সবচেয়ে সহজ যেটা সেটা হচ্ছে আইডি দিয়ে সেট করা তো আমাকে আইডি নিলাম আইডির নাম দিলাম হচ্ছে নাম ওয়ান আর আরেকটা আইডি দিলাম হচ্ছে কি নাম টু ঠিক আছে ওকে এখন দেখেন দুটো জিনিস তো আমরা নাম্বার নিলাম আর থার্ড যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে কি আউটপুট দেখানো হ্যাঁ তো সেক্ষেত্রে আমরা কী করতে পারি আমরা একটা আইডি নিতে পারি ধরুন দিলাম হচ্ছে আউটপুট হ্যাঁ আইডির নাম দিলাম হচ্ছে কি আউটপুট ওকে তাহলে এই আউটপুটের মধ্যে আমরা কী করতে পারবো আউটপুটটা দেখতে পারবো অথবা আমরা চাইলে এটাকে ডিপটা নিয়ে কী করতে পারি একটা হেডিং ট্যাগও নিতে পারি এ হচ্ছে আমাদের বেসিক সেট আপ হ্যাঁ যে আমরা এই দুটো ইনপুট থেকে ইনপুট নিব আর আউটপুটের মধ্যে আউটপুট দেখাবো তবে এই আউটপুটটা দেখাবো কখন যখন একটা বাটনে ক্লিক হবে যখন কী হবে একটা বাটনে ক্লিক হবে তো আমাদের প্রবলেম বলেই দিছে যে কী করতে হবে সাম বের করতে হবে ঠিক না আমি হয়তো এখানে দিতে পারি হচ্ছে কি ফাইন্ড সাম ঠিক আছে তো আমাদের যাওয়া স্ক্রিপ্টে যত কাজ আছে সবগুলো আমরা কোথায় করি একটা অ্যাপ ডট জে অথবা স্ক্রিপ্ট ডট জে এর মধ্যে ঠিক না এটাকে আমরা স্ক্রিপ্ট ট্যাগের মাধ্যমে সোর্সের মধ্যে কানেক্ট করে দিই তো এখানে দেখেন আউটপুটটা মূলত এরকম বা হচ্ছে আমাদের স্টিমের আউটপুটটা এরকম আসলো তো আসার পর আমরা আমাদের অ্যাপ ডট জিএস যদি চলে আসি তো খেয়াল করে দেখেন এই বাটনটা ক্লিক করলে কী হবে আমার দুটো নম্বরের যোগ হবে ঠিক না ওকে ফাইন তাহলে বাটনেরও কি লাগবে একটা আইডি লাগবে তা আমি দিতে পারি হচ্ছে কি ফাইন্ড সাম তো অনেকভাবেই করা যায় এই প্রসেসটা একটু সহজ তো আমরা কী করবো এখানে ফাইন সাম যদি আমি কী করি অন ক্লিক করি হ্যাঁ তখন কী হবে একটা ফাংশন কল হবে ঠিক আছে তো ফাংশনটা আমরা এইভাবে বলে দিলে কাজটা সহজ হয়ে যায় তো এখন আমাদের নাম্বার আছে কয়টা দুইটা একটা হচ্ছে নাম ওয়ান আর একটা হচ্ছে কি নাম টু আমরা যেটা করবো এখান থেকে এইভাবে আমরা যদি লিখি বিষয়টা সুন্দর হয় আর কি আমরা যদি লিখি হচ্ছে নাম ওয়ান ইকল এটাকে এইভাবে না দিয়ে যেহেতু দুইটার আইডিও সেম সিলেকশনও সেম হ্যাঁ আমরা যেটা হয়তো এ ইকুয়াল দিতে পারি হ্যাঁ লেট এ ইকুয়াল নাম ওয়ান ডট ভ্যালু হ্যাঁ আর আরেকটা হচ্ছে কি নামে একটা ভেরিয়েবল নিলাম আর এখানে দিলাম নাম টু ডট ভ্যালু এখানে একটা বিষয় হচ্ছে আপনি এখানে দেখতেছেন এনি নামে কিছু একটা আছে ঠিক না এনি কিছু একটা দেখাচ্ছে আসলে এই জিনিসটা হচ্ছে মূলত টাইপ স্ক্রিপ্টের আমার কাছে একটা প্যাকেজ আছে প্যাকেজ নয় এক্সটেনশন আর কি আর যে মূলত বিষয়টা দেখায় হ্যাঁ টাইপ স্ক্রিপ্ট তো এই জিনিসগুলো আপনারা দেখলাম যে মাঝে মধ্যে ফলো করে ফেলাম হ্যাঁ তা আসলে এটা কিন্তু আমি লিখি নাই হ্যাঁ এটা হচ্ছে দেখাই আসলে এই ডেটা টাইপ কী হ্যাঁ দেখেন আমি যদি এখানে একটা ফিক্সড ভ্যালু বসাতাম দেখেন তখন হয়ে যাবে স্ট্রিং ঠিক আছে বুঝছে তো আমি কিন্তু স্ট্রিং লিখি নাই অটো হয়েছে আর কি তো বিষয়টা হচ্ছে এখানে টাইপ স্ক্রিপ্টটা হচ্ছে একটু সহজ করে দেয় আর কি যখন কাজ আমরা শিখব তখন মানে টাইপ স্ক্রিপ্টে যখন কাজ করবো তখন এটার ফুল ইউটিলিটি আমরা ব্যবহার করবো আর কি যে কীভাবে এটাকে সর্বোচ্চ সহজ কাজের জন্য ব্যবহার করা যায় এখন দেখেন আমরা দু আমরা দুটো আমরা দুটো নাম্বার নিলাম হ্যাঁ যেমন নাম ওয়ান ডট ভ্যালুকে এ নামে একটা ভেরিয়াবলে রাখলাম আর নাম টু ডট ভ্যালুকে কোথায় রাখলাম বি নামে একটা ভেরিয়াবলে রাখলাম তো সর্বশেষ হচ্ছে ফাইনাল রেজাল্টটা আমরা হয়তো সাম নামে একটা ভেরিয়াবলে নিতে পারি তো এখানে কী হবে এ প্লাস বি তো এতটুকু হইলে আমাদের মোটামুটি কাজ শেষ এখন দেখেন যদি আমরা সবই শেষ কিন্তু আমরা আউটপুটটা দেখাই নেই ঠিক না তো আউটপুট দেখানোর জন্য কি আছে আমাদের কাছে একটা আউটপুট নামেও কি আছে একটা আইডি আছে ঠিক না তা আমরা কি করতে পারি এখানে হয়তো সবার শেষে যেটা আউটপুট ডট ইনার স্ট্রিম আউট ইকল সাম তাহলে দেখেন আমি যদি কোনো কিছু কারণ ছাড়া যদি ক্লিক করি কোনো যোগফল নাই হ্যাঁ কিন্তু আমি যদি এখানে লিখি ধরেন দশ দশ তাহলে আউটপুট কত আসছে দশ দশ হ্যাঁ এর কারণ হচ্ছে কি আমরা যে ইনপুট থেকে যে নাম্বারগুলো নেই বা যে ডেটাগুলো নেই সব কিছু ডেটা টাইপ হচ্ছে কি স্ট্রিং ঠিক না হ্যাঁ তা আমরা যে হ্যাঁ আমরা শুরুতে একটা প্লাস দিয়ে দিই তাহলে সে যেটা করবে আমি যদি শিওর হই যে আমি এখানে যে ডেটাটা লিখবো সে ডেটাটা অবশ্যই নাম্বার তাহলে আমি প্লাস দেওয়ার সাথে সাথে সে কী করে ফেলবে নাম্বারে কনভার্ট করে দেবে আমরা যদি এখানে দশ লিখি আর দশ লিখি তখন আমরা কত পাবো বেশ একশো বিশ এক হাজার বিশ যা এক হাজার দশ যা দিবো এরকম ঠিক আছে তাহলে দেখেন প্রথম প্রবলেমটা আমাদের কী হয়ে গেলো সলভ হয়ে গেলো এবার আসেন টু নাম্বার অ্যান্ড মাল্টিপ্লিকেশান বের করতে হবে ঠিক না তা আমি যদি জাস্ট এখানে যদি গুণ করে দিই তখন কী হয়ে যাবে যদি আমি এখানে দিই ধরেন দশ এখানে দিলাম দশ তখন কী হয়ে গেছ দশ দশে একশো ঠিক আছে এবার আসেন এখানে একটা জিনিস বলছে তিন নাম্বারটা যে নাম্বার দ্য ক্যালকুলেট ইটস স্কোয়ার অ্যান্ড কিউব হ্যাঁ যে আপনি একটা নাম্বার নেবেন নাম্বারে কী করবেন স্কোয়ার এবং কিউব বের করবেন ঠিক আছে তোটার জন্য একটা সূত্র আছে হ্যাঁ আপনি যদি এই জিনিসটা লেখেন যেখানে সার্চ দেবেন হ্যাঁ সার্চ এরকম যে ফাইন্ড বা হচ্ছে ফর্মুলা ফর ঠিক আছে তো আপনাকে দিয়ে দিচ্ছি দেখছেন তো স্কোয়ার যদি আপনি চান যদি একটা নাম্বারকে ওই সংখ্যা দিয়ে গুণ করেন তাহলে কী বেরোবে স্কোয়ার বেরোবে ঠিক আছে হ্যাঁ আর যদি কিউবের জন্য করেন তাহলে হচ্ছে যে সংখ্যাটা পাবেন ওই সংখ্যাকে তিনবার গুণ করবেন কয়বার তিনবার ঠিক আছে তাহলে দেখেন মাল্টিপ্লাইড বাই সেলফ টুয়েস হ্যাঁ ধরেন আমি দুই ইনপুট নিলাম ওই দুইকে দুই দিয়ে বা দুইবার গুণ করলাম তাহলে কি বের হবে আমার কিউব বের হবে ঠিক আছে ওকে হয়ে গেল তো এ স্কোয়ার মানে বুঝছেনি যে আমরা বলি না এ টু ডি দি পাওয়ার টু এ টু ডি দি পাওয়ার থ্রি বুঝে গেছে ওই জিনিসটা মূলত এটা আর কি হ্যাঁ যেমন এ স্কোয়ার আরেকটা হচ্ছে কি এ কিউব ঠিক আছে এই জিনিসটা হচ্ছে আমরা ক্যালকুলেট করবো তো তাহলে দেখেন আমরা এখানে যদি নাম্বার নেই নিলাম হচ্ছে ধরেন নাম্বার ওয়ান হ্যাঁ আর এখানে দিন হচ্ছে কি ফাইন স্কোয়ার ঠিক আছে তো এখন দেখেন আমি যদি ক্লিক করি তাহলে যে আমি একটা এ পাইলাম ঠিক না এ তো আমি চাই এর স্কোয়ার বের করতে কি বের করতে এ এর স্কোয়ার তো আমি যদি দুই দিই তাহলে স্কোয়ার হলে কত হবে টু ডি পাওয়ার টু কত হয় ফোর হবে ঠিক না আচ্ছা তা এখানে দেখেন আমরা এখানে সামনা দিয়ে আমি এটার নাম দিয়েছি রেজল্ট কি দিচ্ছে রেজল্ট হ্যাঁ তো আমরা হচ্ছে কি লেট রেজল্ট ইকুয়াল এ ইন এ হয়ে গেল তাহলে কি হবে দুই চার দুই বলতেছি না দেখেন দুই দিলাম তাহলে দেখেন টু স্কোয়ার ইকুয়াল হচ্ছে কি ফোর হ্যাঁ যদি বলে থ্রি স্কোয়ার তাহলে হবে নয় ঠিক না পারভ স্কোয়ার হলে কত হবে পঁচিশ তাহলে দেখেন এখন আপনাকে যদি বলা হয় যে তুমি কি বের করো কিউব বের করো কি বের করো কিউব হ্যাঁ হ্যাঁ আমি যদি ইউ বি তো কিউব মানে হচ্ছে কি আমাকে তিনবার গুণ করতে হবে ঠিক না তো এটা জাস্ট আমরা যা আগে যা পড়ে আসছি হ্যাঁ তা আগে আমরা বেসিক নলেজটা জানতাম যে এ এর উপর থ্রি মানে কি এই হচ্ছে তিনটা ঠিক না দুইয়ের উপর থ্রি মানে হচ্ছে দুই তিনটা পাঁচের উপর থ্রি মানে হচ্ছে কি পাঁচ তিনটা তো এখানে এই জিনিসটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে খেয়াল করে দেখেন আমরা তো ম্যাথমেটিক্যালি এ টু দি পি দিলে হয়ে যাচ্ছে ঠিক না অথবা আমরা ক্যালকুলেটার ইউজ করতাম তো আসলে এই ক্যালকুলেটরের পিছনেই এরকম একটা ম্যাথড বানানো আছে যেটা আমরা দেখি না বুঝে গেছে আমরা সাইন্টিফিক গুলো ইউজ করছি নর্মাল গুলো ইউজ করছি তো সেখানে আসলে এরকম কিছু একটাই ঘটে আর কি বুঝে গেছে আচ্ছা যদি এগুলো কিছু বিল্ড ইন আছে এগুলো আমরা আরো পরে দেখবো হ্যাঁ ম্যাথ নামে একটা ফাংশন আছে ওইটা দিয়ে কাজগুলো করা যায় ফাংশন না মানে ম্যাথ নামে একটা ক্লাস আছে অথবা জাবা স্ক্রিপ্ট এগুলোকে প্রোটোটাইপ বলে আর কি হ্যাঁ এই প্রোটোটাইপগুলো প্রোটোটাইপগুলো দিয়ে আমরা এই প্রবলেমগুলো সলভ করতে পারি তো যাই হোক যেহেতু আমরা এত কিছু জানি না আমরা তাদের বেসিক যে নলেজগুলো আছে এই নলেজগুলো দিয়ে আমরা প্রবলেমগুলো সলভ করি তাহলে দেখেন যদি থ্রি হয় তাহলে কত হবে তিন ত্রিকে নয় তিন নং তো সাতাশ বুঝে গেছে ওকে তাহলে দেখেন স্কোয়ার অ্যান্ড কিউবোর্ড ডান হ্যাঁ এরপর দেখেন পরেরটা দেখেন ইনপুট অ্যান্ড দেখেন লেন্থ নিতে বলছে আর ব্রেথ নিতে বলছে হ্যাঁ একটা একটা রেক্টেঙ্গেলের কি আছে দুর্গর প্রস্থ আর কি হ্যাঁ এখন আমাকে ক্ষেত্রফল বের করতে হবে কি বের করতে হবে ক্ষেত্রফল হ্যাঁ তো দেখেন আমরা জানি ক্ষেত্রফল ইকবাল কি দুর্গগুণ প্রস্ত ঠিক না ওই ক্লাস ফাইভ সিক্স ম্যাথগুলো করে এসছিলাম আর কি আপনার ঠিক না যে একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রে বর্গফল ইকল হচ্ছে কি এটা হ্যাঁ লেন্থ তিনটু ব্রেথ অথবা বলছে দৈর্ঘ্যিন্টু প্রশ্রয়িকল হচ্ছে কি ক্ষেত্রফল ঠিক না তো দেখেন আপনাকে সূত্র কিন্তু বলে দিছে হ্যাঁ যে যদি আমি একটা রেক্টেঙ্গেলের ক্ষেত্রফল বের করতে চাই লেন্থ কিনতে হচ্ছে কি ব্রেক ব্রেথ তাহলে খেয়াল করে দেখেন তো বলেন তো আমার কয়টা ইনপুট নিতে হবে দুই রেঞ্জ নিতে হবে কি কি মানে দুর্গহ প্রস্তুত পাইলেও কি করতে পারি আমি তো আমার ক্যালকুলেশনটা চালাই দিতে পারবো ঠিক না ওকে ফাইন তো আমরা এখানে দিতে পারি এটা হচ্ছে কি আর আরেকটা হচ্ছে কি ব্রেথ ওকে এখানে চেঞ্জ করলাম বা আমি নাম আমার নাম টু থাকুক দেখাবে দেখাবেন আর কি বলে ফ্রন্টে দেখাবেন আর আমি আমরা এখানে দিচ্ছি হচ্ছে কি ফাইন এরিয়া ফাইন কি এরিয়া ওকে এখন আসেন আমরা আউটপুটটা দেখতে পারবো যে এরকম যে লেন্থ আমাদেরকে দৈর্ঘ্য দিতে হবে আর প্রস্থ দিতে হবে তো নাম ওয়ান মানে হচ্ছে কি আমাদের দৈর্ঘ্য আর নাম টু মানে হচ্ছে কি প্রস্থ হ্যাঁ তাহলে দেখেন আমাদের রেজাল্ট ইকুয়াল কি হবে এ ইনটু বি এখন মজার জিনিস দেখেন একটু আগে আমরা এ ইনটু বি করছিলাম হচ্ছে কিসের জন্য মাল্টিপ্লিকেশনের জন্য ঠিক না দেখেন শুধু মাল্টিপ্লিকেশন দিয়ে কি আছে একটা প্রবলেমের কিন্তু সলিউশনই আছে ঠিক আছে এরকম আর কি দেখুন দেখেন আমি লেন্থ যদি হচ্ছে বিশ আর ব্রেড যদি দিয়ে পঞ্চাশ তাহলে আমার ক্ষেত্রফল কত হবে এক হাজার ঠিক আছে আচ্ছা দেখেন সহজ সহজ সমস্যা ঠিক আছে এবার দেখেন একটা সার্কেলের ক্ষেত্রফল বের করতে হবে কার ক্ষেত্রফল সার্কেলের ক্ষেত্রে ফল হ্যাঁ দেখেন বলে দিস দেখেন ইনপুট রেডিয়াস আপনাকে হচ্ছে রেডিয়াসটা বলতে হবে হ্যাঁ বা হচ্ছে এটা কি বলা হয় রেডিয়াসের বাংলা কি ক্ষেত্র আর কি মনে হয় না না ক্ষেত্র না আর রেডিয়াস হচ্ছে বেশার্ধার মনে না ব্যাসার্ধ তো ধরেন একটা সার্কেলের আমাকে ব্যাসার্ধ দেওয়া আছে হ্যাঁ তাহলে আমাকে সার্কেলের ক্ষেত্রে ফল বের করতে হবে ঠিক আছে এবং সার্কাম ফরেন্স হ্যাঁ বা হচ্ছে আপনার পরিধি হ্যাঁ আসলে সে কতটুকু জায়গা নিয়ে নিছে এটা বের করতে হবে তো এখানে দুটো সূত্র আপনাকে বলে দিছে হ্যাঁ যদি আপনি একটা সার্কেলের ক্ষেত্র ক্ষেত্রফল বের করতে চান তাহলে আপনাকে এই সূত্রটা অ্যাপ্লাই করলেই হবে থ্রি পয়েন্ট ওয়ান ফোর এটা হচ্ছে পায়ের মান আর কি হ্যাঁ আর ওই যে আপনি একটা রেডিয়াস নিয়েছেন ওই রেডিয়াসটাকে দুইবার গুণ করতে হবে ঠিক আছে যদি আমি গুণ করি তাহলে আমি একটা সার্কেলের ক্ষেত্রফল পেয়ে যাব আর যদি ব্যাসার্ধ বের করতে চাই তাহলে হচ্ছে কি টু ইন্টু থ্রি দেন হচ্ছে কি আর দিয়ে গুণ করতে হবে ঠিক আছে তো দেখেন আপনাকে ফর্মুলা দিয়ে দিছে আপনাকে শুধু কি করতে হবে অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে ওকে তো আসলে আপনি লাইফে যত সলিউশনই পাবেন সবগুলোরই এই যে একটা আপনাকে সূত্র দিছে না যে আপনি এই জিনিসটা অ্যাপ্লাই করলে কি পান সার্কেলে সার্কমফারেন্স পান ঠিক না অর্থাৎ ব্যাসার্ধ পেয়ে যান এই সূত্রগুলোকে বলা হয় অ্যালগোরিদম কি বলা হয় অ্যালগোরিদম মানে হচ্ছে আপনি যদি এই স্টেপটা ফলো করেন তাহলে আপনি কি পাচ্ছেন একটা সার্কেলের এরিয়া পাচ্ছেন ঠিক আছে তো আমরা ফর্মুলা হিসাবে জানি বা শত্রু হিসেবে জানি বাট প্রোগ্রামিং এর ভাষায় এটাকে কি বলে অ্যালগোরিদম হ্যাঁ তো অ্যালগোরিদম এমন কঠিন কিছু না হ্যাঁ আমরা অনেক সময় নাম শুনে ঘাবরাই যাই আর এটা কি আবার কি জিনিস এটার উপর আবার কিভাবে শিখবো না শিখবো তা আসলে এটা এমন কিছুই না বড় বড় প্রোগ্রামাররা এরকম কিছু রুলস বা হচ্ছে কিছু ফিক্সড সলিউশন দিয়ে গেছে হ্যাঁ যেগুলো আমরা ফলো করলে সরাসরি আনসারটা পেয়ে যাই আমাদের কোনো গবেষণা করতে হয় না বুঝে গেছে মনে করেন আমি জানি না আমি কোথাও পড়িও না আমি কেমনে বুঝবো যে আসলে সার্কার এরিয়াটা কীভাবে বের করতে হবে সুযোগ আছে নাই তো এরকম হাজার হাজার প্রবলেম আছে যেগুলো মানুষজন বিভিন্ন রিসার্চ করে পিএইচডি করে করে সলিউশনগুলো পাবলিশ করে গেছে হ্যাঁ তো এই সলিউশনগুলো আমরা যখন সরাসরি ইউজ করি সহজে সলিউশনটা পেয়ে যাই ঠিক আছে তো সেক্ষেত্রে দেখা গেছে একটা সমস্যার সমাধান অনেকজন করার ফলে এক একজনটা অনেক তাড়াতাড়ি আউটপুট দেয় তো এই কারণে মানে অ্যালগোরিদমগুলাকে মেনটেন করা হয় আর কি যে এই মানে এই সমস্যার সমাধানটা অলরেডি আছে আমাকে আর কি করার দরকার নাই নতুন করে গবেষণা না করলেও হয় আর কি আপনি করলে তো নিষেধ নাই ঠিক না করলেন সমস্যা ওকে ফাইন তাহলে এখন আসেন আমরা সার্কেল নিয়ে একটু কাজ করি তো এখন যে জিনিসটা আমার জানার বিষয় আপনাদের থেকে তো এই সার্কেলের যদি আমি এরিয়া অথবা ব্যাসার্ধ বের করতে চাই আমার কয়টা ইনপুট লাগবে বলেন তো লাগবে ইনপুটটা কি কি লাগবে বলুন তো ওকে ফাইন পায়ের মান কিন্তু আমাদের দিয়ে দিছে কিন্তু আমরা ইউজার থেকে নিব হচ্ছে কি শুধু আর এর মানটা হ্যাঁ বা হচ্ছে রেডিয়াসটা বুঝে গেছে আনসার সঠিক কিন্তু আনসারটা ভুল আর কি আমাদের ইনপুট নিতে হবে কি শুধু আর শুধু কি বা রেডিয়াস হ্যাঁ এটা কিন্তু আমরা ইনপুট নিব না এটা হচ্ছে আপনাকে এটাই কি বলা হয় ধ্রুবক বলে আর কি কনস্ট্যান্ট হ্যাঁ যেটা কোনো চেঞ্জ নেই এটা আমার ইনপুট নেওয়ার দরকার না আমি ইনপুট নেব শুধু রেডিয়াস তাহলে দেখেন আমি যদি এখান থেকে শুধু রেডিয়াসটা ইনপুট নেই রেডিয়াস হ্যাঁ নাম ওয়ানই রাখলাম আর এখানে দিন হচ্ছে ধরুন প্রথমে দিন হচ্ছে ফাইন্ড এরিয়া হ্যাঁ যে আমি একটা সার্কেলের এরিয়া বের করতে চাই ঠিক আছে তাহলে আসেন আমি সার্কেলের এরিয়া বের করতে চাই আমাকে প্রথমে কী করতে হবে আমাকে হচ্ছে প্রথমে নাম্বারটা নিতে হবে ওকে নিলাম এবার হচ্ছে পায়ের মানের সাথে মানে থ্রি পয়েন্ট ওয়ান ফোর যেটা এটার সাথে আমাকে কি করতে হবে গুণ করতে হবে ঠিক আছে তো আমরা এখানে লিখে ফেলি দেখেন এখানে যদি আমরা লিখি থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু হচ্ছে কি ডট ফোর এ ইনু এন্টু কি তো আসলে আর মানে হচ্ছে আমি যদি এখানে আর দিতাম তাহলে আর লিখতাম আর কি বাট যেহেতু এ লিখছি তাহলে কি দিব এ দিব ক্লিয়ার সূত্রটা কি বলেন আর ইনটু আর হ্যাঁ তাহলে তো আমাদের অন্য কোথাও যাওয়ার সুযোগই নাই বুঝে গেছে হ্যাঁ এখন দেখেন আমরা যে এখানে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স লিখি না ভ্যালুটা কিন্তু এতটুকু না এটা কিন্তু অনেক বড়ো হ্যাঁ আমরা যদি কনসোলে যাই এখানে খেয়াল করে দেখবেন আমি এখানে কনসোলটা অন করি নিচে রাখি তাহলে নিচে রাখলে আচ্ছা এখানে একটা সমস্যা নয় দেখেন আপনি যদি এই জায়গাতে লেখেন ম্যাথ ডট পাই হ্যাঁ এন্টার দেন এই যে ভ্যালুটা দেখছেন অনেক বড়ো না ওকে তো এত বড়টা হয়তো আমার এই মুহূর্তে মনে রাখার দরকার নাই ঠিক আছে তো আমরা যেটা করতে পারি এই ফাংশনটা বা এতটুকু যদি লিখি হ্যাঁ তাহলে আমার আউটপুটটা মোটামুটি চলে আসবে তো এইখানে আপনি যেটা করবেন এই এতটুকু লিখবেন ঠিক আছে তো ম্যাথটা হচ্ছে একটা লাইব্রেরি যার মধ্যে এরকম অনেকগুলো ম্যাথমেটিক্যাল সলিউশন অলরেডি দেওয়া আছে বুঝছেন যেগুলো আমরা কল করে করে জাওয়া স্ক্রিপ্ট থেকে মানে আমরা নিজেরা না তৈরি করে সরাসরি যাওয়া স্ক্রিপ্ট থেকে সলিউশনগুলো পেয়ে যাই আচ্ছা তো এখন দেখেন আমি যদি রেডিয়াস দিই একটা আমি রেডিয়াস দিলাম হচ্ছে দশ তাহলে যে এখানে যে রেজাল্টটা পাবো এটি হচ্ছে কি একটা সার্কেলের এরিয়া একটা সার্কেলের কি এরিয়া এখন দেখেন সার্কাম ফারেন্স হ্যাঁ এই জিনিসটা বের করতে হবে ব্যাসার্ধ বের করতে হবে তো সেক্ষেত্রে সূত্রটা হচ্ছে দেখেন এতক্ষণ আমরা আরকে দুইবার গুণ করতাম ঠিক না হচ্ছে আর ইন্টু টু যদি বলি এখন যেটা করতে হবে পায়ের মানকে দুইবার গুণ করতে হবে পায়ের মানকে ওকে তাহলে টু ইন্টু মানে সূত্র অনুযায়ী যদি লেখেন এরকম হবে আর উল্টা পাল্টা যেভাবেই দেন রেজাল্ট সেম হবে আপনি যদি দুই পরেও দেন দুই আগেও দেন কোনো কি নাই পার্থক্য নাই ঠিক আছে তো এখন দেখেন যদি আমরা এখান থেকে রেডি আসতেই দশ যেটা পাবো এটাই হচ্ছে কি আমাদের রেজাল্ট ঠিক আছে আর যদি আর দেন জাস্ট আর ইন্টু এই জিনিসটা দেন তাহলে যে বিষয়টা পাবেন সেটা হচ্ছে কি আপনার এরিয়া হ্যাঁ আর যদি টু ইন্টু লেখেন তাহলে যেটা পাবেন সেটা হচ্ছে কি আপনার আপনারেন্স হ্যাঁ হচ্ছে কি ক্লিয়ার ওকে আচ্ছা তাহলে দেখেন সমস্যার সমাধান হলো এবার দেখেন আপনাকে একটা হাইট অফ সিলিন্ডার হ্যাঁ অথবা হচ্ছে আপনার যে গোলাকার যেগুলো আর কি সিলিন্ডার যেটা গ্যাস রাখি এইরকম গোলক কিছু একটা গোলক না সিলিন্ডারটা দেখুন লম্বা হয় ঠিক না গোল হয় কিন্তু লম্বা হয় তো আমাকে দুটো দেখেন বলছে কি ইনপুট রেডিয়াস অ্যান্ড হাইট অফ সিলিন্ডার কি বলছে আপনাকে বলে দিছে যে আপনার ইনপুট হবে কয়টা দুইটা দেন হচ্ছে আপনাকে সিলিন্ডারের ভলিউমটা বের করতে হবে কি বের করতে হবে ভলিউম আছে আয়তন আর কি যে সে আসলে কতটুকু আয়তন নিয়ে সে আছে কারণ সিলিন্ডারটা হচ্ছে চিকন গোল সে উপরের দিকে নেয় ঠিক না সে কিন্তু মানে স্কোয়ারলি কী করে না জায়গাটা ব্লক করে না সে হচ্ছে গোলাকার হিসাবে জায়গাটা ব্লক করা সে আসলে কতটুকু জায়গায় ব্লক করছে সেটা আমরা বের করব তো সেটার জন্য দেখেন আমি যদি তার রেডিয়াসটা নেই ধরেন সে হচ্ছে আপনার রেডিয়াস বলতে হচ্ছে কি বৃত্ত আর কি সে ধরেন হচ্ছে তিনশো ষাট ডিগ্রি হ্যাঁ আর তার হাইট হচ্ছে ধরেন হচ্ছে পাঁচ ফুট হ্যাঁ তাহলে একটা সিলিন্ডারের ভলিউম দেখেন সূত্রটা বলে দিছে হ্যাঁ পা ইন্টু আর ইন্টু হচ্ছে কি মানে আর স্কোয়ার ইন্টু এইচ বুঝে গেছে তো একটা বিষয় একটু বলি যেটা আপনাদের মিস হইতে পারে আপনি আর ইন টু আর মানি কিন্তু এটা না আর ইন টু টু না বুঝে গেছে আর ইন টু আর মানি হচ্ছে আর স্কোয়ার আর কি স্কোয়ার হ্যাঁ তো প্রথম দিকে একটু ভুল হয় যে আরে আর দুই লেখার দরকার কি আমি আর ইন টু টু লিখে দিই ঠিক না এটা আসলে দ্বিগুণ না এটা মানে হচ্ছে আমি যে দুই দেই দুই ইনটু দুই যদি তিন দেই তিন ইনটু তিন হ্যাঁ মানে তিন ইনটু দুই না তিন ইনটু কি তিন হ্যাঁ মানে তিনের তিন গুণ চারের চার গুণ এরকম আর কি ঠিক আছে আচ্ছা মানে আমি যে ইনপুটটা নিব তারই তারই ততটুকু গুণ হবে ঠিক আছে তো এই এটা একটু কনফিউজিং একদম প্রথম দিকে একটু কনফিউজিং মনে হয় আর কি যারা সময় ম্যাথ করি না তাদের জন্য আচ্ছা এখন আসেন আমাদের ইনপুট হচ্ছে দুইটা একটা হচ্ছে হাইট আর একটা হচ্ছে কি রেডিয়াস তাহলে এখানেও ইনপুট লাগবে কয়টা দুইটা রেডিয়াস আমাদের অলরেডি আছে আমাদের আর কি লাগবে হাইট লাগবে হ্যাঁ তো আমি এখানে একটা নাম্বার টু নামে আইডিটা জাস্ট ডিটেক্ট করলাম তো বিষয়টা একটু মনে রাখবেন দেখেন আমি কিন্তু লেভেল যাই দিই আইডি কিন্তু আমার মতোই দিচ্ছি ঠিক না তারপরে চাইলে আইডির নাম যদি রেডিয়াস দেন তাহলে এখানে এসে ওই রেডিয়াস দিয়ে রিসিভ করতে হবে ঠিক আছে মানে বিষয়টা যেন এরকম ফিক্স না হয় যে আমাকে সবসময় নাম ওয়ানই লিখতে হবে সবসময় রেডিয়াস দিলে রেডিয়াসই লিখতে হবে এমন না যেভাবে আপনি আপনি ডেটটা নিতে পারেন আর কি তবে অথেন্টিক হবে বা হচ্ছে সবচেয়ে ভালো হচ্ছে আইডির নাম রেডিয়াসই দেওয়া বুঝে গেছে ওকে কারণ তাহলে আমি বুঝতে পারবো আপনি যখন কাউকে সমস্যাটা দেখাবেন যে দেখেন তো আমি অথবা আমি আপনার প্রবলেমটা ভিউ করতেছি আমি কোডটা দেখে যেন বুঝি কারণ এখানে যে নাম ওয়ান দেন আসলে নাম ওয়ান বলতে কী বুঝেছেন আমাকে একটু গবেষণা করে বের করতে হবে ঠিক না কিন্তু আমি যদি লিখি রেডিয়াস তাহলে আমি সহজে বুঝলাম যে হ্যাঁ রেডিয়াস নামে কোনো একটা আইডি আছে ওখান থেকেই মূলত কী আসছে ভ্যালুটা আসছে বুঝে গেছে আচ্ছা এখন দেখেন আমরা যদি এখানে একটা নিলাম আর আরেকটা হচ্ছে কি এইচ কি নিলাম এইচ হ্যাঁ তাহলে দেখেন আমরা রেডিয়াস নিলাম আর একটা কি নিলাম এইচ নিলাম হুম তাহলে আমাদের ফর্মুলাটা কি দেখছেন ম্যাথ ডট পা ইন্টু আর ইন্টু আর আর ইন্টু কি আর ইন্টু আর হ্যাঁ মানে আর স্কোয়ার ইন্টু হচ্ছে কি আইট হ্যাঁ তাহলে দেখেন আমরা যে দুটো ইনপুট দিয়ে ধরেন তার রেডিয়াস হচ্ছে দুশো চল্লিশ হ্যাঁ আর হাইট দিলাম হচ্ছে ধরেন সে হচ্ছে ফাঁস ফুট হ্যাঁ তাহলে তার যে ভলিউম সেটা হচ্ছে কি এরকম একটা কিছু দাঁড়ায় আর কি ঠিক আছে আচ্ছা তো এই জিনিসগুলা একটু এগুলো বলতে পারেন যে এগুলো তো সহজ এত সহজ কেন ঠিক না অনেক সহজ প্রবলেম তো এই এই জিনিসগুলা হ্যাঁ এই জিনিসগুলোতে যে জিনিসটা শেখা হয় সেটা হচ্ছে কীভাবে ইনপুটগুলো বুঝবেন যে আসলে আপনার কোন কোন ডেটাগুলো নেওয়া উচিত হ্যাঁ এগুলো আপনাকে প্র্যাকটিস করাচ্ছে মূলত হ্যাঁ বিষয়টা হয়তো আপনি দেখে দেখে বলতেছেন আর এটা তো সহজ জাস্ট দুটা ফিল্ড নিলাম নিলাম সূত্র দিয়ে আছে গুন করে দিলাম শেখানোর জিনিস এটা না শেখানোর জিনিস হচ্ছে প্রবলেমটা উপরে বোঝা যে আসলে কোন কোন প্যারামিটারগুলো আপনার নিতে হবে ক্লিয়ার ওকে এরপর আসেন ইনপুট প্রিন্সিপাল রেট টাইম বলেই দিয়েছে দেখেন কী কী নিতে হবে ইনপুট প্রিন্সিপাল দেন হচ্ছে কি রেট টাইম এ তিনটা জিনিস অ্যান্ড ক্যালকুলেট সিম্পল ইন্টারেস্ট হ্যাঁ আপনি তিনটা জিনিস নিয়ে কী করবেন একটা সিম্পল ইন্টারেস্ট বের করবেন হ্যাঁ তাহলে সে কী বলছে ধরেন আপনার ধরেন আপনি একশো টাকা নিছেন হ্যাঁ একশো টাকার উপর আপনি ধরেন পয়েন্ট ওয়ান পার্সেন্ট কী করছেন তার উপর হচ্ছে বাড়াবেন আর কি আর সময়টা বলে দিলাম যে এত সময়ের মধ্যে ক্লিয়ার মানে ওই যে যারা ঋণ নেয় আর কি ঋণ নিলে কি করে বলো তার কাছে বলে দেয় যে তুমি যদি একশো টাকা ঋণ নাও তাহলে প্রতি মাসে কি করতে হবে এত করে সুদ দিতে হবে তো সূত্রটা কিন্তু এইরকম বুঝে গেছে তাহলে আসেন এখানে তাহলে আমাদের ইনপুট কয়টা তিনটা কি কি ওকে আচ্ছা তাহলে দেখেন তিনটে ইনপুট আমরা তিনটে ইনপুট এখানে তৈরি করে ফেলি প্রথমে হবে কি প্রিন্সিপাল মানে আমার মূল কত ঠিক মূলধন আর কি মূলধন বুঝেছে দেন হচ্ছে রেট আসলে কত টাকার রেট আপনি কি করবেন সুদ দিবেন নাকি তো যাই হোক ইন্টারেস্ট বলতে অনেকে লাভ বোঝায় বাট সহজ কথা হচ্ছে কি তাহলে দেখেন আমরা প্রিন্সিপাল পাইলাম রেট পাইলাম আরেকটা হচ্ছে কি টাইম পাইলাম ঠিক আছে তিনটা জিনিস নেওয়ার পর আমাকে বের করতে হবে কি আমার ইন্টারেস্ট কত হয়েছে আচ্ছা আমার বা যে আমাকে দিচ্ছে সে আসলে কত টাকা লাভ পাচ্ছে আচ্ছা অথবা আপনি বলতে পারেন হচ্ছে কেউ যদি আমার কাছে একশো টাকা জমা রাখে সে এক বছরে মানে এত পার্সেন্ট হচ্ছে সে লভ্যাংশ পাবে আর কি ঠিক আছে ফাইন এখন আসেন তিনটা ইনপুট কয়টা তিনটায় আমার একটা টাস্ক শিডিউল সেট করলাম অফও করতে অফ পারতেছিল কিন্তু এখনো চলতেছে আচ্ছা এখন দেখেন প্রিন্সিপাল দেন হচ্ছে কি রেট দেন হচ্ছে কি ফাইন ওকে আর এখানেও ভেরিয়েলগুলোর নাম চেঞ্জ করে দেন হ্যাঁ প্রিন্সিপাল আচ্ছা তো এখানে এই ইনপুটের ক্ষেত্রে একটু হিসাব আছে হ্যাঁ আপনার টাইম বলতে এখানে সাধারণত বছর বোঝায় বছর মাস বোঝায় তো খুব কমন হিসাবে হচ্ছে এটা একটু বছর ধরা হয় কি ধরা হয় বছর হ্যাঁ আর রেট হচ্ছে পার্সেন্ট ওকে আচ্ছা আপনি কত পার্সেন্ট ছিল আর প্রিন্সিপালটা হচ্ছে ফিক্সড একটা অ্যামাউন্ট আর কি ঠিক আছে তাহলে দেখেন তিনটা জিনিস যদি পাই আমাদের ফর্মুলা হচ্ছে কি প্রিন্সিপাল ইন্টু ঠিক আছে সবগুলো কি করে করে রেট টাইম বাই হচ্ছে কত হান্ড্রেড হ্যাঁ হান্ড্রেড হান্ড্রেড একশো দিয়ে গুণ তাহলে শতকরা আপনি কত পার্সেন্ট পাচ্ছেন সেটা আপনাকে বের করে দেবে বুঝে গেছে তো দেখেন ধরেন মানে শতকরা বের করতেছেন না ধরেন আমি যদি বলি যে একশো টাকায় এক বছরে আপনি শতকরা কত পার্সেন্ট পাচ্ছেন সেটা আপনি বের করবেন বুঝে গেছেন মানে সমস্যাটা বুঝলে সলিউশনটা সহজ হ্যাঁ তো আমি বলতেছি যে আমি যদি ধরেন একশো টাকার ফিফটি পার্সেন্ট কত ফিফটি পার্সেন্ট পঞ্চাশ টাকা ঠিক না তো আমি এটা চাই হচ্ছে এক বছরে হুম তাহলে দেখেন কত বের হয় প্রিন্সিপাল রেট টাইম দেখেন ইনিশিয়ালাইজেশন হ্যাঁ যেটা বললাম আমাদের ভেরিয়েল আর হচ্ছে আইডির নাম কি হয়ে গেছে সেম হয়ে গেছে না আরেকটা হচ্ছে কি টি ঠিক আছে হ্যাঁ পি আর এখন দেখেন আমার প্রিন্সিপাল হচ্ছে একশো টাকা আমি রেট চাই ফিফটি পার্সেন্ট এক বছরে ঠিক আছে তাহলে দেখেন এক বছর পর কত আসতে চার পঞ্চাশ টাকাই পাবেন আর ঠিক আছে যদি এমন হয় যে আপনি এক লাখ টাকা রাখতেছেন ঠিক আছে তাহলে হচ্ছে আপনি এক বছরে কত টাকা পাবেন ঠিক আছে তাহলে এগুলো হচ্ছে বেসিক ঐকিক নিয়ম আর কি যে আমরা বলি না যে আসলে এটা কি বলে এটা আসলে ঐকিক নিয়ম না এটা প্রিন্সিপাল বা হচ্ছে লাভ বের করা সিস্টেম এটা আর কি একটা পার্সেন্টে ধরেন আমি একটা কিছুর উপরে এত পার্সেন্ট লাভ করতে চাই এই নির্দিষ্ট সময়ের মধ্যে তখন এই জিনিসটা আসবে আর কি এখন দেখেন পরবর্তীটা এটা একটু ইন্টারেস্টিং আর কি আস্তে আস্তে একটু ডিপের দিকে যাচ্ছে তো এখানে বলছে দেখেন ইনপুট ফাইভ সাবজেক্ট মার্কস অফ আই স্টুডেন্ট অ্যান্ড ফাইন টোটাল মার্কস অ্যান্ড পার্সেন্টেজ অফ বাই দা স্টুডেন্ট তো প্রথমে কি বলছে টোটাল মার্কস বের করতে বলছে কী বের করতে বলছে কয়টা সাবজেক্ট পাঁচটা সাবজেক্ট হ্যাঁ আর শেষে বলছে যে আসলে কত পার্সেন্ট আপনার মার্কটা সে পাইছে আর কি বুঝে গেছে ফাইন তাহলে দেখেন আমাদের এখানে ইনপুট হবে কয়টা পাঁচটা হবে ঠিক আছে তা আমরা এখানে একটা ডিজাইনটা তৈরি করে ফেলি আমরা দিলাম ধরেন হচ্ছে সাবজেক্ট ওয়ান অথবা আমরা লিখতে পারি ম্যাথ ঠিক আছে পরে চেঞ্জ করি না চেঞ্জ করলে প্রবলেম নাই হ্যাঁ Then the again Bangla. You guess say. then. Science then. <laughs> <laughs> Science Okay, pass up the twigs, huh?

ইংলিশ কোড ছিল কি ছিল এরপর কি ছিল তাহলে দেখেন এগুলাকে আমরা এখানে জাস্ট একটা শর্ট করে নিয়ে নিই হ্যাঁ এম মানি ম্যাথ বি মানি বাংলা দেন হচ্ছে কি ই মানি ইংলিশ এস মানি সায়েন্স সি মানে প্রোগ্রামিং তো সহজ হিসাব আমাকে প্রথমে কি বলছে সবগুলো নাম্বারের যোগফল বের করতে বলছে হ্যাঁ তো আমরা এখানে কি করতে পারি প্রথমে একটা টোটাল নিতে পারি যে লেট টোটাল ইকুয়াল এম প্লাস বি প্লাস সি প্লাস এস প্লাস হচ্ছে কি পি ঠিক না এখন দেখেন নেক্সট বের করতে করতে বলছে কি পার্সেন্টেজ অপটেন বাই স্টুডেন্ট যে আসলে একটা স্টুডেন্ট কত পার্সেন্ট মার্ক পাইছে কত পার্সেন্ট মার্ক পাইছে আমি খেয়াল করে দেখেন আমার সাবজেক্ট হচ্ছে কয়টা পাঁচটা তো একটা সাবজেক্টের ম্যাক্স মার্ক কত হয় একশো একশো তাহলে পাঁচটা সাবজেক্টের টোটাল কত মার্ক হবে পাঁচশো তাহলে পাঁচশো মার্কের মধ্যে সে আসলে কত পার্সেন্ট মার্ক পাইছে সেটাই আমাদের কি করতে হবে বের করতে হবে ঠিক আছে তাহলে আসেন আমরা এই বিষয়টা বের করি যে লেট পার্সেন্টেজ ইকুয়াল সেটা একটা সহজ দেখেন মানে আমরা ঔকিক নিয়মে করলে কি করতাম যে ধরি ধরেন পাঁচশোতে হচ্ছে কত পার্সেন্ট একশো পার্সেন্ট তাহলে টোটালে কত পার্সেন্ট ঠিক না হয়ে গেল না কথা বলতে পারেন যে হচ্ছে কি একশো পার্সেন্টে এত তাহলে পাঁচশো পার্সেন্ট টোটাল মার্কে কত বুঝে গেছে সৌস আর কি দেখেন তাহলে কি হবে পাঁচশো নিচে যাবে এরকম না একশো একশো বাই হচ্ছে কত পাঁচশো আর একশোর সাথে গুণ হবে কত টোটাল ঠিক না মানে আমরা যদি যদি আমাদের আগে নিয়ে করতাম তাহলে বিষয়টা এরকম আসে আর কি ঠিক আছে যে এই পাঁচশোতে হ্যাঁ মানে পাঁচশো মার্কে হয় একশো পার্সেন্ট আর টোটালে কত পার্সেন্ট বুঝে গেছে মানে হাতে গ্রামে লিখতে পারলে হয়তো ওইভাবে বোঝানো যেত আর কি হ্যাঁ যে পাঁচশো নিচে আর উপর হচ্ছে কি একশো ইন্টু টোটাল ঠিক আছে তাহলে দেখেন আমরা রেজাল্টের মধ্যে কী দিব আমরা এখানে চাইলে যেতে একটা ডিপ হ্যাঁ আমরা এখানে একটা এরকম এটাকে আমরা জানি টেমপ্লেট লিটারের বলে ঠিক না মানে হালকা একটু আপনাদেরকে টাচ দিয়েছিলাম একটু দেখেন ব্যবহারটা একটু দেখাই তা আমরা এখানে টোটালটা দুইটা জিনিস দুটো রেজাল্ট দেখাইতে হবে একটা টোটাল একটা হচ্ছে কি পার্সেন্টেজ হ্যাঁ তা আমি বললাম এখানে সে টোটাল পাইছে হচ্ছে টোটাল মানে এটা সুবিধা হচ্ছে দেখেন এই যে আমরা এখানে যে লিখতেছি প্রয়টা হচ্ছে স্ট্রিং পড়াটা হচ্ছে কি স্ট্রিং তো আমি যদি স্ট্রিংয়ের মধ্যে কোনো একটা ভেরিয়েবল প্রিন্ট করতে চাই তাহলে জাভা স্ক্রিপ্টে টেমপ্লেট লিটারাল টেমপ্লেট লিটেরাও হ্যাঁ মুখে আটকায় আমার তো এখানে ডলার এই সেকেন্ড প্যাকেট দিয়ে যে কোনো ভেরিয়েবল আমরা প্রিন্ট করতে পারি বুঝে গেছে আচ্ছা আর আরেকটা দিলাম হচ্ছে কি পার্সেন্টেজ সে আসলে কত পার্সেন্ট মার্ক সে পাইছে আর যেহেতু এসটিএমএল আমরা এখানে একটা ব্রেক দিতে পারবো ঠিক আছে ক্যাল করে দেখেন আপনি কিন্তু যাওয়া স্ট্রিপটা লিখতেছেন না আসলে আপনি লিখতেছেন একটা স্ট্রিং অপারেটরে হ্যাঁ টেমপ্লেট লিটারাল অপারেটরের মধ্যে লিখতেছেন আর কি ওকে তাহলে দেখেন এখানে আরেকটা দিতে পারেন হচ্ছে কি সে পাঁচশোর মধ্যে কত পাইছে বুঝে গেছে বা পাঁচশো না আসলে সে একশো পার্সেন্টে কত পার্সেন্ট মার্ক পাইছে আর কি আচ্ছা তো এখন দেখেন আমরা পাঁচটা সাবজেক্টের মার্কস দিয়ে দিই হ্যাঁ দিন হচ্ছে দশ 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 তো সে পাইছে কত পঞ্চাশ ঠিক আছে দেখেন এখানে ঝামেলা হয়েছে কোথায় লেট রেজাল্ট টোটাল ইকুয়াল কোথাও ভুলেছে দেখেন তো বানান টানান কোথায় বলেছে আচ্ছা কনসোল দেখলে বুঝা যাবে হ্যাঁ তো প্যারানি আর কিছু নাই এখানে যদি আমরা তাকাই ক্লিক করি দেখেন প্রোগ্রামিং ইজ নট ডিফাইন্ড হ্যাঁ তার মানে প্রোগ্রামিং বানানে ভুল হয়েছে ঠিক আছে এখানে ভুল না হইলেও এখানে হয়েছে ঠিক আছে তো যাই হোক কনসাল্ট একটু অন রাখবেন হ্যাঁ আমার তো জায়গা জায়গা ছোট কারণ আমি অফ করে রাখছি আর কি এখন দেখেন আমি পাঁচটা মার্ক দিচ্ছি ধরেন হচ্ছে আশি বাংলাতেও আশি এটাতেও আশি এটাতে আশি এটাতে পাইছে পঞ্চাশ প্রোগ্রামিং এ দুর্বল ছিল দেখছেন তো টোটাল পাইছে কত তাহলে দেখেন সে হ্যাঁ পার্ট সাবজেক্টে ঠিক আছে বাট সে হচ্ছে একশো পার্সেন্টের মধ্যে মাত্র চুয়াত্তর পার্সেন্ট মার্ক পেয়েছে আর কি তো দেখেন আপনি যদি কোনোটাতে পার্সেন্টেজ বাড়ান ধরেন এটাতে দিলাম একশো একশোই পাইছে সে হ্যাঁ এটা তো একশো পয়সা এটা তো একশো পয়সা তখন সে দেখা তো কি সে বিরানব্বই পার্সেন্ট মার্ক পাইছে কত পার্সেন্ট নাইনটি টু পার্সেন্ট মার্ক পাইছে আর কি আর অ্যাভারেজ বিরানব্বই বলতে পারেন আসলে শতকরা সে বিরানব্বই পার্সেন্ট মার্ক পাইছে ঠিক আছে আচ্ছা তো এগুলো হচ্ছে প্রবলেমগুলো বুঝে বুঝে করার পাঠ ঠিক আছে তো আপনাদেরকে কালকে পর্যন্ত আমি তিনটা কাজ দিই হুম নয় দশ এগারো এই তিনটা আপনারা আমাকে করে দেবেন ওকে আচ্ছা সমস্যা নয়